আর সুমন স্বর্ণকার রানা স্বর্ণকার রানা চাচাতো ভাই রুবেল তারপরে আর কি রুবেল ওর চাচাতো ভাই আর স্বর্ণকার রানা ধনি আমার স্বামী ওই ইসে ক্লাব আছে হচ্ছে ব্রাদার্স ক্লাব আছে পাকার মাথার ওখানে ওই ক্লাবে বসে ক্রাম খেলে ওখানে বন্ধু বান্ধবদের সাথে ওইখানে এসে কিছু সন্ত্রাসী ওই আমার স্বামীরে খুব আচমকা ভাবে আইসে ও তো বুঝতে পারেনি ওইভাবে আরে এরা হচ্ছে মাদক সিন্ডিকেট চালায় এরা মাদক হচ্ছে সমস্ত এলাকায় মাদক নিয়ন্ত্রণ করে হচ্ছে এরা এরা মাদক নিয়ন্ত্রণ মাদক বিক্রি করতে পারছিল না যার কারণে আজকে আমার স্বামীরে ওরা এইভাবে হত্যা করলো আমার দাবি আমার স্বামীর যারা মেরেছে তাদের আমি আমি এই আইনের আয়তায় আমি সুষ্ঠু বিচার চাই আমার স্বামীর হত্যা ওয়াইফাইয়ের ব্যবসা করে আর ওই আওয়ামী লীগের এমপি শাহিনীর সঙ্গে আর ওই জুয়েলের সাথে থাকে আমার ছেলে নাকি মার্ডার হয়ে গেছে এই শুনেছি আমি এনে আসে কিছু দেখি নাই এই আর কি আমি মসজিদে ছিলাম মসজিদের থেকে আমি এসে দেখছি এই ঘটনা ক্লাবে উনি খেলা করছিল খেলা করার ফাঁকে এরা এরা কিছু সন্ত্রাসীরা এসে চার পাঁচজন এলো পাতারি কুপিয়ে তাকে মেরে ফেলে গেছে ভালো ছেলে ওরা মারেছে কোন এলাকার ছেলে ফেলে শুনলাম যে ওরা কুপায় কুপায় মেরেছে আর দশজনে সুষ্ঠু বিচার দাবি করি আমার জামাই একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেল একদম ভালো মানুষ কাজকাম করছিল ব্যবসা বাণিজ্য করছিল কিছু দুষ্কৃতিকারী ছেলে পেলে আমরা যেটা শুনেছি যে স্বর্ণকার রাডা এবং তার সহযোগী মাঠপাড়া সুমন সহ আরও প্রায় আট দশজন ছেলে পেলে তারা ধারালো অস্ত্র আগ্নেয়াস্ত্র সহ ওইখানে যে তারপরে আতর্কিত হামলা করে করে ঘটনাস্থলেই তাকে কুপিয়ে মেরে ফেলে এবং আমরা এই ব্যাপারে তদন্ত করছি এবং আসামি ধরার ব্যাপারে তৎপর আছি এবং আমি সহ আমার ওসি স্যার আমাদের আলফা টু স্যার আমাদের আলফা ফোর স্যার সহ ওসি ডিবি সহ সবাই এখানে তৎপর আছি আসামি ধরার ব্যাপারে আমরা জোর তৎপর আছি এবং আমরা প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ সামনের দিকে রে দাদা দাদা সর সর